So, hey everyone, this is Keshab Chandra Goi ebong tumi dekhcho Keshab Guin Creations ar ekta notun video te tomake shagoto janai ebong agami kal jehetu Deepavali mane Kali Pujo to sudhurang Kali Pujor onek onek shubhechha tomader shokolke janai ebong ajker video ta mainly ami shuru korchi je karaoke track er upor kibhabe tumi gaan korbe ba gaan je korbe ba tar matching ta kibhabe thik korbe to tar jonno ami ekta gaan recently korechi gaan ta obosshoi publish hoyni ekhono porjonto তো গানটা আমি দেখিয়ে দিই আদনান সামির খুব ফেভারিট একটা গান তেরা চেহারা ঠিক আছে তো সেই গানটা আমি করেছি এবং সেই গানটা একবার শুনে নেওয়া যাক তো এই প্রথমে যেটা বাজে যেটা আমি দেখাচ্ছি মাউসে করে এটা হচ্ছে ট্র্যাক যে কারাওকে ট্র্যাকটা আমি ডাউনলোড করেছি অবভিয়াসলি আর এই নিচে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে র ভোকাল ঠিক আছে তো তুমি প্রথমে এখানে ক্যারাওকেটা সিলেক্ট করলে এখানে মাইক্রোফোন সিলেক্ট করলে ইনপুট আউটপুটের স্পিকার দিলে বা যেটাই দিলে বা হেডফোন থাকলে হেডফোন দিলে এখানে এই আটটা করে দিলে আটটা যখন করে দিলে দেখলে এখানে একটা লাইটিং শুরু হয়ে গেল তার মানে তুমি রেকর্ডিংয়ের জন্য প্রস্তুত এরপর এখানটা প্রেস করে দিলে বা শিফট প্রেস করে স্পেসটা মারলে রেকর্ডিং শুরু হয়ে যাবে রেকর্ডিং হয়ে গেল তারপরে একটু দেখে নেবে মিলিয়ে টিলিয়ে গানটা কীরকম কী আছে না আছে একবার দেখে নিই সো গানটা হয়ে গেছে বুঝতেই পারছো ঠিক আছে আরেকবার শুনে নাও তেরা চেহারা ঠিক আছে তো গানটা রেডি হয়ে গেছে গানটা সিলেক্ট হয়ে গেছে এবং এই বাঁদিকে যেগুলো দেখতে পাচ্ছ বিভিন্ন রকম এফেক্টস রয়েছে যেমন ইকো রয়েছে অটোমেটিক ক্লিক রিমুভার রয়েছে স্টুডিও এক্সপেন্ডার রয়েছে মাস্টারিং রয়েছে তাছাড়া রয়েছে স্টুডিও রিভার্ব এছাড়া ডিস্টরশন এবং স্টুডিও এক্সপ্যান্ডার এই সমস্তগুলো আমি বেসিক্যালি ইউজ করি আরও প্রচুর আছে এখানে তুমি দেখতে পারবে ক্লিক করলে এখানে ক্লিক করে তুমি যদি এখানে যাও প্রচুর এফেক্ট রয়েছে তো যেগুলো আমি ইউজ করি বেসিক্যালি এইগুলোই তো এরপরে তুমি যেটা করবে সেটা হচ্ছে মাল্টি ট্র্যাক এরপরে যেটা করবে সেটা হচ্ছে মাল্টি ট্র্যাকে গিয়ে এখানে মিক্স ডাউন টু সেশন নিউ ফাইল টাইম সিলেকশন করবে ঠিক আছে এটা হতে একটু সময় নেবে দেখতে থাকো ওকে এবার তুমি দেখতে পাচ্ছ যে তোমার যে টা রয়েছে ঠিক আছে চলে এসছে হয়ে গেল এবার তুমি এটা আউটপুটে বের করবে এক্সপোর্ট করতে পারো তুমি ফাইলে গিয়ে দুটো ভার্সনে করতে পারো একটা হচ্ছে WAV যেটা ম্যাক্সিমাম টাইম খুব হাই কোয়ালিটির আর কি সাউন্ডটা প্রোভাইড করবে আর অডিও MP3 করলেও করতে পারো যেটা 320 KBPS-এ ঠিক আছে এখানে 48,000 Hz স্টুডিও 32 বিট রয়েছে এখানে গিয়ে তুমি এটা করে দিলে কি ওকে এক্সপোর্ট হয়ে গেছে এক্সপোর্ট হয়ে যাওয়ার পরে ডকুমেন্টসে তেরা চেহারা মিক্স ডাউন গানটা শুরু হয়ে গেছে ওকে তো এই ছিল আজকের এই কারাওকে ডিপার্টমেন্টের ভিডিও যেটা দেখে আশা করছি ভালো লেগেছে এবং বুঝতে পেরেছো সংক্ষেপের মধ্যে আশা করছি পরের ভিডিওতে দেখা হবে যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থাকো আর শিখতে থাকো লাভ ইউ অল